তো বন্ধুরা, তোমরা দেখলে যে আমি গোলুকে শুতে বললাম, তো তোমাদের কি মনে হয়, গোলু কি আমার কথা শোনে? মানে ও কি আদৌ শোবে, না ও যেরকম দুরন্ত পানা করছে সেরকমই করতে থাকবে? তো ভিডিওটা দেখতে থাকো, আদতে কি করলো সেটা ভিডিওতে তোমরা পরে দেখতে পাবে, আর ও আমার কথা শোনে কি না সেটাও বুঝতে পারবে। তো এই দেখো বন্ধুরা, আমি বলার পরেই গোলু শুয়ে পড়লো। তো আমি একটা আগেও ভিডিও দিয়েছিলাম কি খরগোশকে কিভাবে তোমরা পোষ মানাতে পারবে, মানে খরগোশ বেসিক্যালি তোমাদের কথা শুনবে, তোমাদের কথা বুঝতে পারবে, সেটা কিভাবে করতে পারবে। তো এটা একদিনে সম্ভব না, এর জন্য খরগোশকে দিনের পর দিন তোমাদেরকে ট্রেন করাতে হবে, এবং যার জন্য অনেক টাইম ওর পিছনে দিতে হয়। আমি প্রায় এক বছর ধরে ওকে অনেক আস্তে আস্তে ব্যাপারগুলো বুঝিয়েছি বা শিখিয়েছি যে ওকে এখন কি করতে হবে বা আমি ওকে কি বলছি। তো এই দেখো, আমার কাছে যেটা সবচাইতে সোজা ফান্ডা মনে হয়েছে সেটা হচ্ছে ও খুব খেতে পছন্দ করে, আর এই যে প্যালেটগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই প্যালেটগুলো ওর খুব পছন্দের প্যালেট, ও এগুলো খেতে খুব পছন্দ করে। আর ওকে আমি সারাক্ষণই সবুজ ঘাস তো দিয়েই থাকি, তো ওদেরকে বেসিক্যালি ট্রিট দিতে হয়। যখনই তোমরা ওদেরকে দিয়ে কোনো কাজ করাতে চাইছো, মানে কোনো কমান্ড করছো ওকে আর ও সেটা শুনবে বলে মনে করছো, তখনই ওকে ট্রিট হিসেবে ও যেগুলো পছন্দ করে সেই খাবারগুলোকে দিতে হবে। তাহলে ওই খাবারগুলো খাওয়ার জন্য ও কিন্তু তোমার কথা শুনবে বা তোমাদের কথাও শুনবে। তো এই দেখো, আমি ওকে প্যালেট দিয়েছি, পিছনের দিকে ছিল, প্রথমে ও দেখতে পাচ্ছিল না, তো ঘাসগুলো সামনে পেয়ে ভাবছিল যে কী করব। আমি ওকে একটুখানি ঘুরিয়ে পর, মুন্ডিটা ঘুরিয়ে পর দেখিয়ে দিলাম যে তোমার পছন্দের প্যালেটগুলো দেওয়া আছে, ওটা খেয়ে পরে ও খুব খুশি হয়ে গেল এবং লেজ দোলাতে দোলাতে শুয়ে পড়লো। তো এইভাবে ধীরে ধীরে করে তোমরাও তোমাদের খরগোশকে কিন্তু ট্রেন করাতে পারবে। তো যদি ভালো লাগে গোলুর ভিডিওগুলো, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।